পুলিশৰ চাকৰি এৰি ৰাজনীতিলৈ যাবলৈ সাজু হৈছে দুই আনন্দ। অসম মেঘালয় কেডাৰৰ দুগৰাকীকৈ আইপিএছ বিষয়াই চাকৰি এৰি এতিয়া ৰাজনীতিৰ পথাৰত খোজ দিবলৈ আগবাঢ়ি গৈছে। হয়, দুই আনন্দ হৈছে এগৰাকী আনন্দ মিশ্ৰ আৰু আনগৰাকী আনন্দ প্ৰকাশ তিৱাৰী। অসম আৰক্ষীৰ দুগৰাকী দক্ষ আইপিএছ বিষয়া। এই দুয়োগৰাকী আইপিএছ বিষয়াই চাকৰি এৰি আগন্তুক চৌবিছৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ মন মেলিছে, ৰাজনীতিৰ পথাৰত খোজ দিবলৈ মন মেলিছে। হয়, যিহেতু চৰকাৰী চাকৰিকালত থকা কোনো আমোলা বিষয়াই নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নোৱাৰে আৰু সেইবাবেই এতিয়া চাকৰিৰ পৰা অব্যাহতি বিচাৰি আবেদনো জনাইছে দুয়োগৰাকী আইপিএছ বিষয়াই ৰাজ্য চৰকাৰৰ গৃহ বিভাগৰ ওচৰত। আৰু ইতিমধ্যে গৃহ বিভাগৰ দায়িত্ব থকা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এক প্ৰকাৰ অনুমোদনো জনাইছে আনন্দ মিশ্ৰৰ আবেদনত। হয়, আপুনি ঠিকেই শুনিছে, আনন্দ মিশ্ৰৰ চাকৰিৰ পৰা অব্যাহতি বিচৰা আবেদনত অনুমোদন জনাইছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। এইগৰাকী দক্ষ বৰ্তমান লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই এতিয়া চাকৰি এৰি ৰাজনীতিত খোজ দিবলৈ আগবাঢ়িছে আগন্তুক চৌবিছৰ লোকসভাত। বিহাৰৰ ভগলপুৰ সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব হেনো আনন্দ মিশ্ৰই। বিশেষ সূত্ৰৰ পৰা লাভ কৰা এয়া তথ্য, আমাৰ সাংবাদিকে লাভ কৰা এই তথ্যৰ আধাৰত আমি আপোনাক জনাইছোঁ যে আগন্তুক চৌবিছৰ নিৰ্বাচনত বিহাৰৰ ভগলপুৰ সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ মন মেলিছে আনন্দ মিশ্ৰই। প্ৰথম অৱস্থাত খবৰ ওলাইছিল বিহাৰৰ বৈশালী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব আনন্দ মিশ্ৰই। বৰ্তমান বৈশালী সমষ্টি আছে জনশক্তি পাৰ্টীৰ দখলত, আনহাতে ভগলপুৰ সমষ্টি আছে জনতা দল ইউনাইটেডৰ দখলত। হয়, জে ডি ইউ দখলত আছে ভগলপুৰ সমষ্টি। আমাৰ সাংবাদিকে লাভ কৰা তথ্যৰ ভিত্তিত আমি জনাইছোঁ যে বৈশালী নহয়, হয়তো ভগলপুৰ সমষ্টিৰ পৰাই বিজেপিৰ টিকটত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ আগবাঢ়িছে আনন্দ মিশ্ৰ। ধুবুৰীৰ এছ পিৰ দায়িত্বত আছিল আনন্দ মিশ্ৰ, নগাঁৱৰ এছ পিৰ দায়িত্বত আছিল আৰু তাৰপিছত শেহতীয়াকৈ লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি আছে আনন্দ মিশ্ৰই। নগাঁৱৰ আৰক্ষী অধীক্ষক হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰাৰ সময়ত আমি দেখিবলৈ পাইছিলোঁ কিমান এগৰাকী সক্ৰিয় ৰূপত তেওঁ ড্ৰাগছৰ ঘাটি উৎখাত কৰিবৰ বাবে, অপৰাধ নিয়ন্ত্ৰণ কৰিবৰ বাবে, অপৰাধ দমন কৰিবৰ বাবে যথেষ্ট সক্ৰিয়তাৰে তেওঁ আগবাঢ়িছে। এনকাউণ্টাৰৰ দৰে কেইবাটাও ঘটনা সংঘটিত হৈছে। ড্ৰাগছৰ বিৰুদ্ধে জেহাদ ঘোষণা কৰিছিল আনন্দ মিশ্ৰই আৰু এই এনকাউণ্টাৰ বিতৰ্ককে ধৰি অনেক বিতৰ্কত নাম সাঙুৰ খাইছিল আনন্দ মিশ্ৰৰ, আৰু যাৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাবাৰো পৰোক্ষভাৱে সকিয়নি দিবলগীয়া হৈছে। আৰু শেহতীয়াকৈ লখিমপুৰৰ আৰক্ষী অধীক্ষক হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি আছে আনন্দ মিশ্ৰই। অৱশ্যে এতিয়াও ৰাজনীতিৰ পথাৰত খোজ দিয়া সন্দৰ্ভত আনুষ্ঠানিকভাৱে মুখ খোলা নাই আনন্দ মিশ্ৰই। আমাৰ সাংবাদিকে চেষ্টা অব্যাহত ৰাখিছে তেওঁৰ ভাষ্য সংগ্ৰহৰ বাবে। তেওঁৰ ভাষ্য আহিলে আমি আগবঢ়াম আপোনালোকৰ বাবে সেই ভাষ্য। কিন্তু এই মুহূৰ্তত দেশৰ ৰাজনীতি তথা অসমৰো ৰাজনীতিত এই বিষয়টো এতিয়া ব্যাপকভাৱে চৰ্চিত হৈছে। যদিওবা তেওঁ বিহাৰৰ পৰা ৰাজনীতিত নামিব, আগন্তুক চৌবিছৰ লোকসভা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। আনন্দ মিশ্ৰ, আমি জানো তেওঁ নিজকে এগৰাকী চেলিব্ৰিটি আৰক্ষী বিষয়াৰ শাৰীলৈ উন্নীত কৰিছে। যদিওবা তেওঁ অনেক বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছিল বিগত সময়ছোৱাত তেওঁৰ নাম, কিন্তু তথাপিও তেওঁ যথেষ্ট এক্টিভ ছ'চিয়েল মিডিয়াত। তেওঁৰ কাম কাজ সকলো ছ'চিয়েল মিডিয়াত প্ৰকাশ কৰি আহিছে, দৰ্শকক তেওঁৰ অনুৰাগীসকলক জনাই আহিছে। ফেচবুকৰ মাধ্যমেৰে হওক বা ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমেৰে হওক, তেওঁৰ কাম কাজসমূহ সদায় সক্ৰিয় ৰূপত প্ৰদৰ্শন কৰি আহিছে ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমেৰে। আনহাতে শেহতীয়াকৈ বিহাৰতো তেওঁ যথেষ্ট সক্ৰিয় ৰূপত সামাজিক কাম কাজত নিজকে মনোনিৱেশ কৰাও পৰিলক্ষিত হৈছে। 2011 বৰ্ষৰ অসম মেঘালয় কেডাৰৰ আইপিএছ হ'ল আনন্দ মিশ্ৰ। বিহাৰৰ ভোজপুৰৰ বাসিন্দা আনন্দ মিশ্ৰ, তেওঁৰ জন্ম হৈছিল 1999 চনত আৰু 2011 চনত অসম মেঘালয় কেডাৰৰ পৰা তেওঁ আইপিএছ হৈছিল। আৰু তাৰপিছতে আমি জনাইছোঁ শেহতীয়াকৈ লখিমপুৰৰ আৰক্ষী অধীক্ষক হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি যথেষ্ট এগৰাকী দক্ষ আৰক্ষী বিষয়া হিচাপে নিজৰ পৰিচয় দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে আনন্দ মিশ্ৰ। যদি চোৱা হয়, জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ পাছতেই আনন্দ মিশ্ৰক লখিমপুৰ আৰক্ষী অধীক্ষকৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে।
কারণ জন্মনি রাভার মৃত্যুয়ে উন্মোচিত করেছিল লক্ষিমপুর আরক্ষীর বহু অকথিত কাহিনী। বিশেষক অপরাধর সাম্রাজ্য নকল ফোন আর জালনোটর ঘাটির সঙ্গে লক্ষিমপুর আরক্ষীর নীতিরালিরও বহু অভিযোগ উত্থাপন হয়েছে। আর সেই লক্ষিমপুরের কোলা সাম্রাজ্য উৎখাত করবর দায়িত্ব অর্পণ করা হয়েছিল এসপি হিসাবে আনন্দ মিশ্রর উপর। আর আনন্দ মিশ্রই দায়িত্বভার সমজি লয়ে নকল ফোন আর জালনোটর বিরুদ্ধে ব্যাপক অভিযান আরম্ভ করে। লক্ষিমপুরত আনন্দ মিশ্রই একশন আরম্ভ করার লগেলগে পলায়ন করেছিল বহু জালনোট সরবরাহকারী আর নকল ফোনের মাফিয়াক। গতি সক্রিয় রূপত লক্ষিমপুরত দায়িত্বভার গ্রহণ করে থাকার সময়তে আহিছে এই খবর যে পুলিশের চাকরি এরি আরক্ষীর চাকরি এরি এতিয়া রাজনীতিল মন মেলিছে আনন্দ মিশ্রা। এবার জনাব আন এগারী আনন্দর খবর। আনন্দ প্রকাশ তিওয়ারি 2004 বর্ষর মেঘালয় কেডারর আইপিএস বিষয়া হয়েছে আনন্দ প্রকাশ তিওয়ারি। আরক্ষীর কেবাটাও গুরুত্বপূর্ণ পদত অধিষ্ঠিত হয়ে আছে। রাজ্যিক পরিবহন নিগমের পরিচালন সঞ্চালকর দায়িত্বটো আছিল সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়সাত আনন্দ প্রকাশ তিওয়ারি। আর শেহতাক 2021 বর্ষর এপ্রিল মাহত ডেপুটেশনত উত্তর প্রদেশলৈ প্রেরণ করা হয়েছে। উত্তর প্রদেশ আরক্ষীর মহাপরিদর্শক পদত বর্তমান অধিষ্ঠিত হয়ে আছে আনন্দ প্রকাশ তিওয়ারি। আর আনন্দ প্রকাশ তিওয়ারিও আগন্তুক 24 নির্বাচনত বিজেপির টিকটত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ মন মেলিছে। সেইভাবে আনন্দ প্রকাশ তিওয়ারিও চাকরির পর অব্যাহতি বিচারি ইতিমধ্যে আবেদন জানাইছে রাজ্য সরকারের গৃহ বিভাগের ওসর। বিশেষ সূত্রের পর জানিপরা অনুসরি ইতিমধ্যে আনন্দ প্রকাশ তিওয়ারির আবেদনতো অনুমোদন জানার বাবে ইতিমধ্যে প্রারম্ভিক কাম কাজ আরম্ভ করা হয়েছে। অতি শীঘ্রই আনন্দ প্রকাশ তিওয়ারির চাকরির পর অব্যাহতি বিচরা আবেদনতো অনুমোদন জানাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর প্রদেশের দেউরিয়ার বাসিন্দা আনন্দ প্রকাশ তিওয়ারির জন্ম হয়েছিল 1975 সনত। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো 2004 বর্ষর মেঘালয় কেডারর আইপিএস বিষয়া আনন্দ প্রকাশ তিওয়ারি। উল্লেখযোগ্য যে সংঘ পরিয়ালর অতি ঘনিষ্ঠ আনন্দ প্রকাশ তিওয়ারি লগতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরও অতি প্রিয় এইগারী আইপিএস বিষয়া। অবশ্যই উত্তর প্রদেশের কোনটো সমষ্টির বিজেপির টিকটত প্রতিদ্বন্দ্বিতা করব সেই কথা এটাও পোহরলে অহা নাই বা সেই কথা জানা নাই। আর আনন্দ প্রকাশ তিওয়ারিও রাজনীতির পথারত খোঁজ দিয়ার কথা মুখ খোলা নাই বা আনুষ্ঠানিকভাবে এই কথা প্রকাশ করা নাই। আর যে বিষয়ক লৈ এতিয়া রাজনীতিত ব্যাপক চর্চা চলিছে ব্যাপক প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। দুগরাকীক দক্ষ আরক্ষী বিষয়াই আরক্ষীর চাকরি এরি এতিয়া রাজনীতিত নতুন কেরিয়ার গড়িবলৈ আগবাড়িছে রাজনীতির পথারত খোঁজ দিবলৈ মন মেলিছে। এতিয়া আরক্ষীত দপদপায় থকা আরক্ষীত একালত দপদপায় থকা আনন্দ প্রকাশ তিওয়ারি আর বর্তমান লক্ষিমপুর আরক্ষী অধীক্ষক আনন্দ প্রকাশ তিওয়ারি এই দুইগী আরক্ষী দক্ষ আরক্ষী বিষয়া দক্ষ আইপিএস বিষয়াই এতিয়া ইউপি বিহার পলিটিক্সত দপদপাবলৈ সাজু হয়েছে।